হাই এভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড হোয়াটপ্লাস থিম ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আজকের পর্বে আমরা এই সার্স অপশনটা নিয়ে কাজ করব আমরা আমাদের কিন্তু এই থিমের প্রায় সব কিছুই ডাইনামিক হয়ে গেছে আমরা উপরের মেনু নেভিগেশন এখানে লোগো কীভাবে আপলোড করতে হয় তারপর এখানে কন্টেন্ট এরিয়াটা এখানে ক্যাটাগরি আছে অথর আছে ডেট আছে তারপর কমেন্ট তারপরে এখানে যে থামোনাইল আছে টেক্সট এগুলো কিন্তু সব কিছু আমরা ডাইনামিক করে ফেলেছি এবং নিচে যে আমরা গত পর্বে দেখেছি আমরা কাস্টমাইজার এপিআই ব্যবহার করে কিভাবে এই ছোটোখাটো জিনিসগুলো যেমন কপিরাইট সেকশন তারপরে সোশ্যাল আইকন তারপর লোগো এগুলো কীভাবে ডাইনামিক করা যায় সেটা দেখেছি গত পর্বে তারপর আমরা এখানে সার্চ আপনার এই সাইডবার যে অপশানটা আছে এটাও কীভাবে ডাইনামিক করতে সেটাও দেখেছি পাশাপাশি আমরা কিন্তু সিঙ্গেল পেজও ডাইনামিক করেছি আমরা যদি রিড মোড়ে যাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সিঙ্গেল পেজটাও ডাইনামিক হয়ে গেছে আমাদের ফিচার ইমেজটা আসছে তারপরে এখানে টেক্সট তারপরে সাথে আমাদের কিন্তু কমেন্ট সেকশনটাও চলে আসছে যদিও এটা ডিজাইনটা পায় নাই কারণ এটা তো প্রফেশনাল মানের আপনার টেম্পলেট না এই কারণে হয়তো বা তো যাই হোক আমাদের তো শেখার প্রয়োজন আমরা ডিজাইন কোয়ালিটি নিয়ে আমরা আপাতত দেখছি না যাই হোক তারপরে আমরা যদি আমরা ব্যাকে চলে যাই আমরা ব্যাকে চলে গিয়ে আমরা যদি যে কোনো একটা পেজে যাই যেমন আমাদের একটা পেজ আছে এই যে সিম্পল পেজ এটাতে যাই এটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজও কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে ডায়নামিক ডায়নামিক্যালি কন্টেন্ট শো করতেছে টাইটেল এবং এখানে টেক্সট এবং সব কিছুই ঠিক আছে তো আজকেরই পর্বে আমরা সার্ভারটা নিয়ে কাজ করব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আমরা যে কোনো একটা এডিটর ওপেন করবো সব কোড এবং আমরা আমাদের এই সার্চবারটা কোথায় আছে দেখতে হবে আগে এটা উপরের হেডার এরিয়া এরিয়াতে আছে এর জন্য আমাদের এই হেডার ডট পিএসপি এটা ওপেন করব এবং আমরা নিচে যদি আসি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি ফ্রম এ এটার জন্যই আমাদের এই সার্চবারটা চলে আসতেছে তো ওয়ার্ডপ্রেসে সার্চবার দেখানোর সার্চ বার দেখানোর জন্য একটা ফাংশন আছে সেই ফাংশনটা হচ্ছে আমরা সেই ফাংশনটা ইউজ করবো আমরা এটা কেটে দিই পুরোটা কেটে দিয়ে আমরা এখানে সেই সার্চ অপশনটা নিয়ে আসবো ওয়ার্ডপ্রেস থেকে পিইসপি শুরু করব এবং পিইসপি শেষ করে দিব এবং ওয়ার্ডপ্রেসকে বলবো ওয়ার্ডপ্রেস তুমি তোমার নিজস্ব একটা সার্চ ফ্রম আছে সেটা আমাদের দেখাও এর জন্য আমরা লিখবো গেট সার্চ ফ্রম এই ফাংশনটা আমরা ইউজ করব আর অবশ্যই গেট যেহেতু দিয়েছি আমাদের কি করতে হবে আমাদের এখানে ইকো দিতে হবে আমরা ইকো দিয়ে দিলাম এবং আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবে এটা কিন্তু পরিপূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেস থেকে একটা ডিফল্ট যে সার্চ বারটা আছে সেটাই চলে আসবে আমরা যদি একটু রিলোড দিই এই যে আমাদের কিন্তু চলে আসছে এখানে সার্চ ফর লেখা আছে আমরা যদি যে কোনো একটা সার্চ দিই যেমন এটাই আমরা সার্জ দিলাম সার্চ তাহলে দিতে হচ্ছে আমাদের কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এবং আমাদের সার্চের জন্য উপরে একটা কিন্তু ইয়েও চলে আসছে এই যে ইকুয়াল টু যেটা আমরা সার্চ করেছিলাম সেটাও চলে আসছে এবং এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তার মানে আমাদের কি কাজ করতেছে তারপর আমরা যদি এখান থেকে এই যেটা কপি করে আমরা একটু যদি সার্চ দিই তাহলে দেখতে পাবো এটা রিলেটেড যা আছে সবই আমাদের শো করতেছে আমরা যদি একটু দেখি সার্চ আমাদের এই এগুলো কিন্তু সব কিন্তু চলে আসছে এটা রিলেটেড লর ইফসামের রিলেটেড সকল টেক্সট কন্টে সব কিছু এখানে শুরু করতেছে উপরে এটাও আসছে আসছে বাট এটা থাম্বোনাল নাই এই কারণে শুরু করতেছে না যাই হোক আমাদের কিন্তু সঠিকভাবে কাজ করতেছে তবে একটা সমস্যা হচ্ছে আমরা যখন এই যে এটা সার্চ দিলাম আমরা এটা রিমুভ করে দেই রিমুভ করে আমরা যখন এটা সার্চ দিলাম তখন কিন্তু আমাদের এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো একজন ইউজার যখন এখানে সার্চ দিবে তখন যদি এখানে কিছু না দেখতে পাই তাহলে কিন্তু আসলে সেটা ইউজার ফ্রেন্ডলি হলো না তো আমরা কি করবো আমরা বলে দেব যে যদি সার্চ দেওয়ার সময় যদি সেই সার্চ রেজাল্টটা না পাওয়া যায় তাহলে এখানে একটা টেক্সট লেখা আসবে তো এটাই আমরা বলে দেব আমরা বলে দেওয়ার জন্য এটা কেটে দেই আমাদের এটা প্রয়োজন নাই এবং আমরা কোথায় যাব আমরা index.php তে চলে যাব কারণ আমাদের কন্টেন্ট কিন্তু সব ইন্ডেক্সডোর পিএসপি থেকেই করতেছে এটা আমরা একটু ভিউ থেকে টগল ওয়ার্ড র্যাপ করে নিই এবং আমরা কোথায় আসতে চাই যে হোয়াইল হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে দি পোস্ট পোস্টগুলো পাবলিশ করে দেওয়া ওয়ার্ড পেজকে আমরা বলে দিছি যখন পোস্ট থাকবে তখন কি পোস্ট পাবলিশ করবে আর যদি পোস্ট না থাকে তাহলে কি করবে তা তাহলে কিন্তু আমরা সেটা বলে দিই তো আমরা এখন আমাদের সেটা বলে দিতে হবে যদি পোস্ট থাকে পাবলিশ করবে আর যদি না থাকে তাহলে একটা টেক্সট তুমি বলে দিবে যে এখন বর্তমানে কোনো পোস্ট নেই আমরা পিএসপি শুরু করব এবং এখানে পিএসপি শেষ করে দিব এবং এখানে বলে দেব যে ইফ ইফ নট হ্যাপ পোস্ট যদি পোস্ট না থাকে যদি কোনো পোস্ট না থাকে তাহলে কি করবে ইকো No পোস্ট ফাউন্ড এটা বলে দিবে যদি পোস্ট না থাকে তাহলে নো পোস্ট ফাউন্ড এই লেখাটা আসবে আর যদি পোস্ট থাকে তাহলে অবশ্যই পোস্টটা তো অবশ্যই পাবলিশ করে দিবে তো আমরা বলে দিছি এখন দেখি যদি আমরা রিলোড দিই তাহলে দেখি আমাদের টেক্সটা শো করতেছে কিনা এখানে রিলোড দিলাম এই যে আমাদের কিন্তু টেক্সটটা চলে আসছে আমাদের আমরা একটু বোর্ড করে দিই যেমন এটা আমরা এই স্থির মধ্যে রেখে দিই এই স্থিরি স্থির মধ্যে এখানে আমরা দিয়ে দিলাম তাহলে বেটার হবে এই স্থির মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখতে একটু সুন্দর হবে আর কি এই যে চলে আসছে কিন্তু তো এখন তাহলে পরিপূর্ণভাবে সুন্দর হয়েছে যে আমাদের এই এটা কিন্তু ইউজার ফিল হয়েছে যদি পোস্ট থাকে তাহলে সেই পোস্টটা দেখাবে আর যদি না থাকে তাহলে নো পোস্ট ফাউন্ড এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এখানে তো এই ছিল আজকের পর্ব আমরা কিন্তু এই টেম্পলেটের সব কিছুই কিন্তু পরিপূর্ণভাবে ডাইনামিক করে ফেলেছি আমরা সব কিছু কিন্তু ডাইনামিক করেছি এবং কিভাবে ডাইনামিক করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখিয়েছি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন এই প্লে লিস্টটা একদম কমপ্লিট করবেন এর পরবর্তীতে আমরা যখন প্রিমিয়াম লেভেলের থিম ডেভেলপমেন্ট করব তখন কিন্তু এগুলো কাজে লাগবে আমি কিন্তু সেগুলো আর পুনরায় রিপ্লাই করব না কারণ এটা একটা প্রোফে একটা সাধারণ একটা টেম্পলেট এটা কিন্তু ডিজাইনটাও অতটা প্রফেশনাল না এটা শুধুমাত্র এস এসটিএমএল এবং সিএসএস ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সিএসএসটাও অনেক ওল্ড স্টাইলের তো শুধুমাত্র বেসিক লেভেলের শেখার জন্য আমি শুধুমাত্র এই টেম্পলেটটা নিয়েছি তবে প্রফেশনাল মানের যখন আমরা থিম ডেভেলপমেন্ট করবো তখন তখন অবশ্যই আমাদের এই টেম্পলেটটা আমাদের আমরা নিব না আমরা অন্য আরেকটা প্রফেশনাল মানে টেমপ্লেট নিয়ে সেটাকে আমরা থিমে কনভার্ট করব। এবং সেটা কিভাবে আমাদের বিক্রি করার জন্য উপযুক্ত করা যায় বা ওয়ার্ডপ্রেস ডট অর্গে কীভাবে আপলোড করা যায় সেটাও আমরা দেখবো তো এর জন্য অবশ্যই এই প্লে লিস্টটা কমপ্লিট করতে হবে এটা কীভাবে একদম প্রথম থেকে ডাইনামিক করতে সেটা দেখতে হবে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এই প্লে লিস্টটা এখানেই শেষ পরবর্তীতে আমরা প্রিমিয়াম লেভেলের থিম ডেভেলপমেন্ট শিখব তো এর জন্য অবশ্যই আমাদের পিএসপিটা জানতে হবে পিএসপির বেসিক লেভেলটা জানতে হবে পিএসপি যদি আপনি নাই জানেন তাহলে কিন্তু থিম ডেভেলপমেন্ট করতে পারবেন না ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করতে পারবে না কারণ ওয়ার্ডপ্রেসই তৈরি করা হয়েছে পিএসপি এবং স্কুলের সমন্বয় তো অবশ্যই ওয়ার্ডপ্রেস জানতে হবে সরি পিএসপি জানতে হবে তো এর জন্য আমি পিএসপির একটা সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করবো যাতে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস শিখতে পারেন এই ছিল আজকের পর্ব ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে তো সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে